জানুন যে কারণে আইনস্টাইন হকিন্সকে হারালো দশ বছরের ভারতীয় আলবার্ট আইনস্টাইন আইজ্যাক নিউটন স্টিভেন হকিন্স বিজ্ঞানের জগতে এরা দিকপাল কারোর সঙ্গে এদের তুলনা তো দূরের কথা এদের কাছাকাছি যাওয়াই বৈজ্ঞানিকদের কাছে অলিক কল্পনা সাধারণ মানুষ তো ধর্তব্যের মধ্যেই পড়ে না তাই কি হয়তো নয় কারণ এবার এক বছর দশকের ছেলে শুধু এদের কাছাকাছি যায়নি পিছে ফেলে দিয়েছে এদের জন্মসূত্রে সে ভারতীয় নাম মেহুল গর্গ মিনসা আইকিউ টেস্টে সে স্কোর করেছে একশো বাষট্টি সর্বোচ্চ তার দাদাও গত বছর মিনসা আইকিউ টেস্টে অংশ নিয়েছিল সর্বোচ্চ মার্কস পেয়েছিল সেও তারও নম্বর ছিল একশো বাষট্টি মেহুলের মা দিব্যা গর্গ জানিয়েছেন গত বছর ওর দাদাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মেহুল এটা প্রমাণ করতে চেয়েছিল সে তার দাদার থেকে কোনো অংশে কম নয় দক্ষিণ ইংল্যান্ডের রিডিং বয়েজ গ্রামার স্কুলে পড়ে মেহুল সে এখন মেনসার সদস্য পৃথিবীর সবচেয়ে বড় আইকিউ সোসাইটি মেনেসা এখানে আলবার্ট আইনস্টাইন ও স্টিভেন হকিন্স যা স্কোর করেছিল তার চেয়ে মেহুল দুই নম্বর বেশি পেয়েছে দিব্য জানিয়েছে মেহুল বলেছে উপমা ও সংজ্ঞাসহ তার ভাষা জ্ঞান এবং যুক্তিবিদ্যার উপর ছিল তার পেপার রেজাল্ট পাওয়ার পর মেহুল জানিয়েছে রেজাল্ট পেয়ে আমি কেঁদেছিলাম তবে এত বড় একটা সাফল্য পেয়ে নিজের পজিশন ভুলে যায়নি মেহুল সে এখনও ক্রিকেট খেলতে চায় আইস স্কেটিং করতে চায় তার স্বপ্ন গুগলের মতো কোম্পানি টেকনোলজি হেড হওয়া পড়াশোনার পাশাপাশি মেহুল ও তার দাদা একটি অ্যাপ তৈরি কাজ করছে এই অ্যাপ বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রতিবেশীদের এক করবে বলে মনে করছেন তারা